আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি বাস মোড, যেটা হচ্ছে হানিফ RM2, একটি নতুন বাস মোড। এবং বাস মোডটি আপনি কেবল সেট আপ করে আপনার ফোনের মধ্যে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন, সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করছি। যারা বাস মোড সেট আপ করতে পারেন না তারা পুরো ভিডিওটি দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। স্বাগতম সবাইকে আরও একবার। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই হানিফ RM2 এর বাস মোডটি। বাস মোডের আউটলুক বেশ সুন্দর এবং অনেক বেশি সুন্দর করে এখানে স্ক্রিনের কাজটি করা হয়েছে। মোডটির ফিনিশিং দিক দিয়েও কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে। আমি আপনাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বাসটির আউটলুকটা দেখিয়ে দিছি। আশা করি বাসটির আউটলুকটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তারই পাশাপাশি বাসটির যে গ্লাস আছে বা জানালাগুলো আছে, সেই জানালাগুলোর মধ্যে দেখতে পারবেন এখানে কিন্তু আরবিতে লেখা আপনারা পেয়ে যাবেন। তারই পাশাপাশি মোডটির আউটলুক এবং ফ্রন্ট এবং ব্যাক পার্ট সবকিছু অসাধারণ ছিল। তো আশা করতেছি বাস মোটরের আউটলুক, স্ক্রিনের কাজ এবং মোটরের ফিনিশিং আপনাদের মুগ্ধ করবে এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাসটি দেখতে অনেকটি কিন্তু হানিফ বলবো বাসের মতো লাগলেও কিন্তু এটা কিন্তু বলবো না, এটা হচ্ছে RM2 একটি বাস মোড। এবং এই বাস মোডটি কিন্তু আপনারা এখন সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন। তো বাস মোডটির আউটলুকটি দেখানো হলে আমি আপনাদের এখানে দেখিয়ে দিতেছি বাস মোডটির ইন্টেরিয়র পার্ট। এবং এইখানে আমি আপনাদের এটার স্পিড ব্রেকিং সম্পর্কে এবং কন্ট্রোলিং সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বলে রাখা ভালো, এখানে কোনো প্রকার অ্যানিমেশনের দেখা আমরা পাইনি। তো এখানে আপনারা কোনো প্রকার কোনো অ্যানিমেশন পাবেন না এই মোডটির মধ্যে। সর্বপ্রথমে আমরা কথা বলতে চাই বাস মোটির ইন্টেরিয়র নিয়ে। ইন্টেরিয়রটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে, একদম খারাপ আবার একদম ভালো এরকমও না, এটা মোটামুটি বলতে পারেন। কারণ এটার যে ড্রাইভার ভিউটা সেটা আরেকটু পিছনের দিকে হলে ভালো ছিল। এবং যে ড্রাইভার ভিউ বা যে ইন্টেরিয়র পার্টটা এটা অনেকটাই ঘিজিমিজি লাগতেছিলো বা অনেকটুকু বড় বড় লাগতেছিলো। যদিও বর্তমানে ভার্সন 4.3.2 এর মধ্যে কিন্তু ক্যামেরা কাস্টমাইজ করার অপশন আছে। আমি এখানে ভার্সন 3.7.1টি খেলার জন্য কিন্তু এখানে আমি আমার ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি না। আপনারা অবশ্যই আপনার মন মতো করে ক্যামেরা ড্রাইভার ভিউটাকে পজিশন মতো চেঞ্জ করে নেবেন। আশা করি তখন আপনি আরও ভালো একটি ফিল নিয়ে বাসটিকে ড্রাইভিং করতে পারবেন। এমনিতে ইন্টেরিয়র পার্টটা মোটামুটি ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আশা করি আপনাদের কাছেও এটা মোটামুটি ভালোই লাগবে। তাছাড়া মোডটিতে যে স্পিডটা ইউজ করা হয়েছে সেই স্পিডটাকে দিয়ে কিন্তু আপনার প্রায় 200-র কাছাকাছি কিন্তু স্পিড মোডটির মধ্যে খুব সহজে তুলে ফেলতে পারবেন। এবং পিক আপটি মোটামুটি ফাস্ট ছিল, একদম ফাস্ট আবার একদম লো এরকম না, মোটামুটি বলতে পারেন। তবে একটু সময় নিলেও কিন্তু খুবই ভালো পরিমাণে স্পিড আপনারা এই মোডটির মধ্যে তুলতে পারবেন। 200-র কাছাকাছি বা 200-র উপরে স্পিড খুবই ফাস্ট আপনারা এখানে তুলতে পারবেন। যদিও পিক আপটি একটু স্লো, আপনারা এখানে উপর থেকে নিচে নামতে গেলে এখানে কিন্তু যে স্পিডটা মেবি 200-র কাছাকাছি আপনারা তখন নিয়ে যেতে পারবেন যখন নাকি উঁচু থেকে নিচে নামবেন। আপনারা কিন্তু সমতল জায়গার মধ্যে এটাতে 200-র কাছাকাছি স্পিড তুলতে আপনাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো মোটামুটি বলতে পারেন অ্যাভারেজ একটি স্পিড আপনারা এই বাস মোটির মধ্যে পেয়ে যাবেন, একদম বেশিও না একদম কমও না। তো এখন আসি বাস মোটির ব্রেকিং নিয়ে। বাস মোটির যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছে সেটা কোথাও উল্লেখ নেই কোন ব্রেকিং সিস্টেম এখানে ইউজ করেছে। বাট আমার কাছে কেন জানি মনে হইতেছে এখানে কোনো হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ইউজ করা হয় নাই, কারণ এখানে ব্রেকটা কিছুটা স্ট্রাগল করতেছিল, ছেড়ে দিতেছিল আবার ধরতেছিল। মানে আপনার বর্তমান যে বাস মোডগুলো চালাইতেছেন বা যে বর্তমান যে বাস মোডগুলো রিলিজ হইতেছে ওইগুলোর কাছে এটা কিছুটা আপনার কম হার্ড ব্রেক মনে হইতে পারে। বাট আপনাদের যে আহামরি সমস্যা হবে এরকমটা মোটেও না, এখানে কিন্তু ব্রেক যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে কাজ করে। আপনার সময় মতো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ব্রেকটাকে কাজ করতে পারবেন। যদি একটু আগে থেকে যদি ব্রেকটা ধরেন তাহলে বাসটাকে খুব ভালোভাবেই আপনার ব্যালেন্স করতে পারবেন, কন্ট্রোলে রাখতে পারবেন। আশা করি এটা স্পিড ব্রেকিং আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া বাস মোটের মধ্যে যে ব্রেকিং কন্ট্রোলিং সিস্টেম ইউজ করেছে সেই কন্ট্রোলিংটা কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। আহামরি অত বেশি খারাপ না, আপনাদের ভালো লাগবে আশা করি। তো এই মোডের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনি এই মোডের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে আপনি এই মোডটিকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন।
তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব যা নাকি এই হানিফের বাস মোডগুলো বা বাংলাদেশি বাস মোডগুলো সেট আপ করে আপনার ফোনের মধ্যে খেলতে পারেন না তারা কিভাবে এই বাস মোডগুলো সেট আপ করে খুব সহজে আপনার ফোনের মধ্যে সেটা প্লে করে খেলতে পারেন তো যারা খেলতে পারেন না বা সেট আপ করতে পারেন না তারা এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আমি এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে বাস মোডকে সেট আপ করে ফোনের মধ্যে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন তো চলুন সেট আপ টিউটোরিয়ালটা শুরু করা যাক তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে এই যে মোডটি আছে সেই মোডটি কিভাবে সেট আপ করে আপনার ফোনের মধ্যে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন হানিফের এই RM2 বাস মোডটির লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনারা এই হানিফ RM2 এর যে বাস মোডটি আছে সেই বাস মোডটির গুগল ড্রাইভ লিঙ্ক আপনারা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক থেকে এই হানিফের যে RM2 বাস মোডটি আছে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন আপনাদের ফোনে থাকা যে জেটার কেবার অ্যাপসটি আছে সেটা যদি জেটার কেবার অ্যাপসটি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে এটাকে নামিয়ে নেবেন তো আমাদের অলরেডি প্লে স্টোর থেকে জেটার কেবার অ্যাপসটি নামানো আছে প্লাস আমাদের ফাইলটিও ডাউনলোড করা আছে তো এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের ডাউন ফোল্ডারের মধ্যে ডাউন ফোল্ডার আসার পর এখানে হানিফ RM2.zip নামে একটি ফাইল আপনারা পেয়ে যাবেন তো এই ফাইলটি আপনাদের এখন এক্সট্রাক্ট করতে হবে তো এক্সট্রাক্ট করার জন্য আমরা এখন এই ফাইলটির মধ্যে একটি ক্লিক করব করার পর নিচের দিকে দেখতে পারবেন এক্সট্রাক্ট টু লেখা আছে একটি এটার মধ্যে আপনাকে ক্লিক করে দেবেন এক্সট্রাক্ট হেয়ার দিলেও হবে বাট এক্সট্রাক্ট টুটা দিলে এক্সট্রাক্ট টু সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা কি আমি আপনার দেখাতেছি তো এইখান থেকে আমরা এক্সট্রা টুটাতে ক্লিক করে দিব তো করার সাথে সাথে আমাদের এখানে একটি পাসওয়ার্ড যাবে তো পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিব তো পাসওয়ার্ডটি আপনার যেখান থেকে মোডটি ডাউনলোড করবেন সেখানে পাসওয়ার্ডটি ওনার ভিডিওতে দেওয়া আছে আপনার কষ্ট করে সেখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে পাসওয়ার্ডটি সিম্পলি এখানে বসিয়ে দিবেন তো আমরা আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি এখানে বসানো হয়ে গেলে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব এই ওকে বাটনে ক্লিক করার পর আমাদের ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে নতুন আরও একটি ফাইল কিন্তু এখানে চলে আসবে যেটা কিন্তু আপনার উপরে দিকে দেখতে পাচ্ছেন নতুন একটি ফাইল কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এই ফাইলটার ভিতর প্রবেশ করলে পরে দেখতে পারবেন এখানে একটি মোড আর একটি হচ্ছে স্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে স্ক্রিন দেওয়া আছে পিকচার তো এই দুইটা এখন আমাদের সেট আপ করতে হবে তো তা করার জন্য আমাদের এখন আমি যে কাজটা করতে হবে এখানে যে আমাদের হিনো RM2 বাস মোডটি আছে সেটার মধ্যে আমরা ক্লিক করে ধরে রাখবো ধরে রাখলে পর নিচের দিকে দেখতে পাবেন কপি লেখা আসবে এই কপিতে আপনার একটা ক্লিক করবেন এই কপিতে ক্লিক করার পর আপনার উপরে আপনার হানিফ RM2 টেক্সটার মধ্যে একটি ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার ডিভাইস মেমোরিতে একটি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন বাসিড নামে একটি ফোল্ডার আপনার এখানে পেয়ে যাবেন এই বাসিড ফোল্ডারের মধ্যে আপনি একটি ক্লিক করবেন করার পর এখানে মডস নামে একটি অপশন আপনার পেয়ে যাবেন এই মডসের মধ্যে আপনি একটি ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে নিচে পেস্ট অপশন আছে এই পেস্ট অপশনে ক্লিক করে দিবেন তো আমাদের এখানে পেস্ট করা হয়ে গেলে এখানে রিপ্লেস দিতেছে আমাদের অলরেডি আগে থেকে বাস মোডটি পেস্ট করা ছিল যার জন্য আবার আমাদের এখানে বলতেছে যে আমরা রিপ্লেস করবো না কিন্তু আমরা অবশ্যই রিপ্লেসটা করে দিব সমস্যা নাই আপনাদের যখন সেট আপ করবেন তখন আপনাদের এটা চাবে না তো আমাদের মোডটি সেট আপ করা হয়ে গেলো এখন আমরা মোডটিকে গেমের মধ্যে এনে আমরা বাস স্ক্রিন সেট করবো তো চলুন আমরা আমাদের বাস মোডে এনে সেই গেমটা ওপেন করি আমরা এখান থেকে আমাদের বাস মোডের ইন্দোনেশিয়া যে গেমটি আছে সেটি আমরা ওপেন করতেছি এবং ওপেন করার পর আমি আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে বাস স্ক্রিন সেট করবেন তো আপনাদের এখানে আমি এক এক করে সব কিছু দেখাইতেছি আপনি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং হানিফের বাসটি কিন্তু আমার এখানে অটোমেটিকলি সেট করা অবস্থায় আছে যার আগে আমি এটাকে খেলছি একবার যার জন্য এখানে আমাদের অটোমেটিক সেট করা দেখাইতেছে বাট আপনার যখন নাকি এটাকে সেট আপ করতে যাবেন তখন কিন্তু আপনাদের এরকম কিন্তু গেমের যে ফার্স্ট বাস আছে এটা থাকবে তো এখান থেকে আপনাদের এটাকে পরিবর্তন এরকম থাকবে আপনাদের হানিফের বাস থাকবে না যদিও আপনাদের অন্যান্য যদি কোনো স্ক্রিন সেট করা থাকে এখানে তাহলে হানিফের বাস স্ক্রিন বা যেটি থাকুক না ওইটা আপনার শো করবো বাট এমনিতে আপনাদের গেমের যে বাসটা আছে সেটা শো করবে তো আপনাদের হানিফের যে বাসটা ওইটা আনার জন্য গ্যারেজে ক্লিক করতে হবে তারপর এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করে চেঞ্জ করে করে আপনাদের যে হানিফের বাসটা আছে এটা এখান থেকে আনতে হবে এখন কথা হলো এটা তো আমাদের এখানে স্ক্রিন সেট করা আছে তাই না বাট আপনাদের কিন্তু থাকবে না আপনাদের কিন্তু এরকম থাকবে এখানে আমি আপনার দেখে যে এরকম বাসটা থাকবে তো এখানে মূলত আপনাদের হানিফের RM2 যে বাস স্ক্রিনটা আছে সেটা সেট করতে হবে তো সেটা করার জন্য আপনারা এখান থেকে গ্যারেজে ক্লিক করবেন তারপর এখানে যে তুলি রং তুলি যে অপশনটা আছে এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে ব্রাউজ লেভেলে ক্লিক করবেন তারপর এখান থেকে ফাইল ম্যানেজারের মধ্যে একটি ক্লিক করবেন তারপর এখানে ডাউন ফোল্ডারে ক্লিক করে এখান থেকে হানিফের যে ফাইলটা ছিল ওটার ভিতরে প্রবেশ করবেন তারপর এখান থেকে যে স্ক্রিনটা সেটার মধ্যে ক্লিক করলে পরে এখানে দেখতে পারবেন আপনারা যা হানিফের
স্ক্রিন টাচ এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আশা করি আপনারা কিভাবে আর এখানে সেট কিন্তু এখন হইছে, বাট এখানে কিন্তু আমাদের এটা বের হয়ে গেলে কিন্তু সেট অবস্থা থাকবে না, এখান থেকে আপনি এটাকে অ্যাপ্লাই করতে হবে। তা করার জন্য আপনার বাম পাশে কিছু অপশন পাইতেছেন, তো এখানে কিন্তু আপনারা দেখতেছেন হাই রেজলিউশন লেখা আছে, এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এখান থেকে টাকা অথবা ফ্রিতে যে কোনো একটাতে আপনি এটাকে সেট করে নেবেন, তারপর কিন্তু আপনার এই মোটি দিয়ে এনজয় করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম সব নতুন নতুন বাসি মোটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবাই পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমাদের দর্শকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবাই পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।